গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে হচ্ছে রবিবার আর আমি এদিকে সকালবেলা রুটি করছি। তো রুটি আজকে করছি গরম জল দিয়ে, বাবু মা যেদিন চলে গেছিল তো সেদিন আমি এরকম গরম জল দিয়ে রুটি করে দিয়েছিলাম। আর তোমাদের বলেও ছিলাম যে গরম জল দিয়ে রুটি করে, যেটাকে কাই রুটি বলি আমরা, তো এই রুটিটা খেলে পরে কোনো গ্যাস হয় না। তো আমি তো এমনিতে রুটি খাই না ওই গ্যাসের ভয়েই, তো আজকে ভাবছি যে কাই রুটি দিয়ে ওই দিনও খেয়েছিলাম, কোনো গ্যাস টেস হয়নি, তো আজকেও আমি খেতে পারবো। তো যাই হোক, আজকে রুটি সকালবেলা খাওয়া দাওয়া হবে, তারপরে রান্না বসাবো। আর খাটের নিচ টিচটা আজকে পরিষ্কার করার কথা। এদিকে আবার কল্লোলের দোকানের যে মালিক কাকু, তো সেই মালিক কাকু আবার ফোন করছে যে তুমি আসো আজকে সকালবেলা, কালকেই ও বিকেলে গেছিলো, তারপরে ওখানে বলেছে যে সিমেন্ট বালি কি কি যেন লাগবে, কারণ দোকানের সামনে একটা খুঁটি বসিয়ে ওই খুঁটির মধ্যে ইয়ে করবে, ওই মিটার বসাবে। তো সেই মিটারটা বসানোর জন্যই আজকে এতদিন যাবৎ আমরা অপেক্ষা করছি, যে মিটারটা যতদিন না বসানো হয়েছে ততদিন তো দোকান স্টার্ট করা যাবে না। এদিকে আবার আমাদেরকে যেতে হবে কলকাতা চেক আপের জন্য, তারপরে আবার পুরো প্রসেসটা বাকি রয়েছে, এর মধ্যে আবার দোকানটাও চালু করতে হচ্ছে। তো সামনে অনেক মানে চিন্তা মাথার মধ্যে। তো তারপরেও দোকান যেহেতু আমরা নিয়েছি, যেটাকে বলে কি যেন বলে, টাকা দিয়ে আর কি দোকানটা নিয়েছি, এবার প্রতি মাসে ভাড়া তো দিতেই হবে, দোকান খোলো আর না খোলো। তো সেই ভাড়াটা কখন থেকে ই করবে মালিক কাকু, যখন থেকে দোকানটা একদম সুন্দরভাবে ঠিকঠাক করে কল্লোলের হাতে তুলে দিবে, তারপরের থেকে কিন্তু দোকান কাকু মানে ভাড়ার কথা বলবে, যেটা আগেই কথা হয়েছে। তো সে কারণে আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক কি করা উচিত। তারপরে মনে হলো না কোন দিন প্রসেস হবে, সেই কারণে আর দোকান এমন করে তো আর ভাড়া মানে বন্ধ রেখে ভাড়া দেওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, আজকে ওর মিটারের জন্য এখন এই যে একটু পরেই মানে বাথরুম গেল, এখন খাওয়া দাওয়া করে একটু পরে আর কি বাজার যাবে। তো এরকম করে কে কে রুটি খাও আমাকে আজকে কমেন্ট করে জানিও, কারণ আমি ভাবতাম এতদিন যে এরকম করে রুটি তো সাধারণত মানুষ খায় না, যেরকম ঠান্ডা জল দিয়ে সেরকমই খায়, কিন্তু অনেকেই আমাকে মানে বলে যেরকম গরম জল দিয়ে খেলে গ্যাস হয় না। তো এরকম কে কে খাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমি ভাবছি এখন থেকে এইভাবেই রুটি করব। রুটি খাওয়া যাবে না? আমি আসতেছি। হ্যাঁ, 10 মিনিট লাগবে। মানে তুমি দোকানে চাবি দিয়েই এসে পড়বা? না না না, তাহলে মিটারটা লাগাই দিই। দশ মিটার লাগাই দিয়ে যাবে আজকেই? গ্লাসে করে জল খাও, চাও খাবো না এখন, ফোন আসতেছে একটা। না হ্যালো, মিটার কি লাগাই দিবে এখন? মিটার লাগাই দিবে এখন? আর খুঁটি? আরো খুঁটি আছে। ও আচ্ছা, তো দেখো ও দোকান যাচ্ছে আজকে, কারণ আজকে ওর দোকানের মানে মিটার লাগিয়ে দিয়ে যাবে। তোমাদের বলেছিলাম যে শনি রবিবার লাগাত লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, চলো আসো, আমি তো যাচ্ছি না কোথাও, আসো। তো আজকে এদিকে জানলাটা খোলা হয়নি, আমি রুটি করে রেখে এসে এই পাশে জানলাটা এখন খুলে দিচ্ছি। দেখো একটা রুটি খেয়ে আমি রেডি হয়ে নিলাম, কারণ আমি যাচ্ছি হচ্ছে বাজার মানে কল্লোলের দোকানে, আর ওর জন্য এই যে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, কারণ ও আমি বলেছিলাম তোমাদের যে যেদিন থেকে দোকানের কাজ শুরু হবে বা আমরা দোকান দিব বা দোকানে মাল করতে যাব, সেদিন থেকে ক্যাম ব্লগসে ভিডিও আসবে। তো আজকে সেই দিন, তো চলো যাই, কতটুকু কি হয়েছে জানি না, অনেকটা দেরি হয়ে গেল। তার মধ্যে আমি একটু যাওয়ার কথা হচ্ছে পার্লার, তো দেখি এখন যাবো নাকি এখনই যাবো, হয়তো কারণ রেডি হয়ে যাচ্ছি। আর আমি একটা রুটি একটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর মাকে বললাম রুটি আর পায়েস খেতে, তো মা খেয়ে নেবে। পায়েস ছিল ওই দিন, আন্টিটা পায়েস নিয়ে এসেছিলো। তো আরেকটা কী যেন কথা, আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, তো কলও যাচ্ছে না, কোনো মেসেজও যাচ্ছে না, আর ওয়াইফাইও কাজ করছে না আজকে, কেন জানি না মাঝে মাঝে ওয়াইফাইটা এরকম হয়। তো যাই হোক চলো, এমনিতে রিচার্জ ভরতে হবে, নাহলে ইনকামিং কল আউটগোয়িং কল সবই বন্ধ হয়ে যাবে। তো চলো বাজার যাই। দেখো বাইরে কি রোদ, কি রোদ আজকে, বাপরে বাপ। যাবা চলো,
হাসপাতাল মোড়। মিস্ত্রি কই গেল? মিস্ত্রি কই? আরে কার বাইরে কারেন্ট নাই তো, বাচ্চা আছে। মানে ইলেকট্রিক মিস্ত্রি মিটার আজকে লাগাই দিয়ে যাবে। ভিডিও স্টার্ট করো আজকে। কি ভিডিও স্টার্ট করো? কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে। আমাকে দিয়ে কল লোলে যে চলে যাচ্ছে আবার, আমি একাই থাকবো। ওই যে পার্লারে আসলাম, কারণ দোকানের ওই কাজ চলছে তো, ওই ছেলেগুলো এসে আবার ঘুরে গেলে মুশকিল, কারণ আজকে আসার কথা ছিল ওদের। এখন আজকে যদি আবার ঘুরে যায় তখন আর ওদের পাওয়া যাবে না। তো চলো ভিতরে যাই, দেখা যায়। ভালো একদম ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ চুল কাটার আগে ভাবি যে আজকের চুলটা খুব সুন্দর করে কাটবো, কিন্তু যখনই পার্লার যাই সেটা আজকের কথা বলে না সবসময়, তখন মনে হয় ইস চুলটা কেটে ছোট করে দেবে, একটু কম কেটো গো, এরকম করে বলি। তো যদিও আজকে একটু কমই কাটছে আর কি। তো দেখো এই যে এই চুলগুলো আমার মাথার থেকে কেটে বের করেছে। তো যদিও বেশি বড় মানে বেশি কাটতে আমি না করেছি, তো বেশি একটু কাটেনি। এগুলো সামনের চুল একটু বেশি মানে বড়, আর পিছনেরটা অত বেশি কাটতে মানে না করেছি আর কি। তো যাই হোক, তাও অনেকটা চুল যে তোমার মাথায় চুলেই নাই সেই ক্ষেত্রে। তো চুল কাটা হয়ে গেল, আর স্নান করার পরে ভালো বোঝা যাবে, এখনও বোঝা যাবে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, আর এখন টোটো দিয়ে বাড়ি যাব, কারণ হেঁটে যাওয়া যাবে না, অনেকটা দূর। তো একা না কেমন একটা লাগছে, একা একা বাজারে আসি না। তো দেখো পেয়ে গেলাম অটো, অটো করে যাচ্ছি, নাপ লাগে না। তো এই যে আমাদের দোকান, কাজ চলছে আর কি। তো এটা কল্লোলের চ্যানেলে দেখতে পারবে। আর দোকানে এখনও পর্যন্ত কিছুই হয়নি, কারণ এখনও ভালো করে দেয়নি ঠিকঠাক করে। ও কে ধুলা, দুনিয়ার ধুলা, আসলেই কি ধুলা জমে আছে দেখো, এগুলো সব পরিষ্কার করবে। তো আজকে তোমাদের মতো আমিও প্রথমবার দেখছি দোকানটা, কারণ দোকানের ভিতরটা আমি বাস্তবে দেখিনি, মোবাইলে দেখেছিলাম। বেশ ভালো আছে দোকানটা, বুঝছো কল্লোল? অনেক সুন্দর একটা দোকান, তাই না? তো বন্ধুরা বাড়ি এসেছে অনেকক্ষণ আগে, আর কল্লোলও চলে এসেছে বাড়ি। আমি যখন এসেছি তখন কয়টা বাজে? কয়টা বাজে দেখিনি, তো এখন বাজে দেড়টা। তো রান্নাবাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, আর ওই ঘরের খাটের নিচটা পরিষ্কার করবো, তোমাদেরকে গতকালকের ভিডিওতেই বলেছিলাম। তো আজকে চলো খাটের নিচটা পরিষ্কার করে নিই। আর বিকেলবেলা একটা দিদি আমাদের বাড়িতে আসার কথা, আমার মানে পাশের ইয়াতেই আমাদের ওই যে বাজারের আর কি। তো চলো এখন তাড়াতাড়ি করে এই কাজটা সেরে খাওয়া দাওয়া করে একদম রেডি থাকি, কারণ কেউ আসলে পরে বসে গল্প করতে হয়, গল্প করার মজা আলাদা। এখন কেউ আসলে পরে আমি গেলাম ভাত খেতে, সেটা একটা কেমন। তো সে কারণে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে নিয়ে একদম ফ্রি থাকবো। তো তাড়াতাড়ি করে ওই ঘরে খাটের নিচটা পরিষ্কার করে নিব। তো খাটের নিচটা পরিষ্কার করে তারপরে খাটের নিচে আর কি এই ডিব্বা ডাব্বা গুলো রাখার ইচ্ছে আমার, কারণ খাটের নিচে ডিব্বা রাখতে গেলে ওই ইট দিতে হয়। হ্যাঁ খাটের মধ্যে একটা করে ইট দিলে হয়ে যাবে, এমনিতেও তো খাট মানুষ উঁচু করে ইট দিয়ে। দেখো আমার যদি এটা করতে হয় তো করবো, মিকির লোম মানে বাজার থেকে এসছে মাত্র, মিকি আর পিছন ছাড়ছে না, কেউ আসলেই হলো। আমরা আমি যখন এসেছি বাপরে বাপ, ভিডিও করার কোনো ই ছিল না, আমার পায়ে টায়ে খামছে টামছে একদম কি অবস্থা। তো কল্লোল তো ম্যানেজ করে নিতে পারে, কোনো অসুবিধা হয় না। তো চলো খাটের নিচ থেকে জিনিসগুলো বাইরে বার করি। এই গরমের মধ্যে ও দোকান থেকে মানে 3-4 ঘন্টা পরে কিন্তু আসলো, গেল যখন তখন 10টা মনে হয় বাজে না, আর আসলো এখন। তো তোমাদের টাইমটা বললামই 1:30 না কয়টা বাজে, তো বুঝতেই পারছো একটা ছেলে মানুষ তারপরও যে ধৈর্য সহকারে আমার সাথে এই কাজগুলো করবে, এটাই আমি মানে সত্যি বলতে ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি। যদিও ওকে আমি বলিনি, কারণ মানুষের প্রশংসা নাকি তার সামনে করতে হয় না। আরে দিয়ে দাও খাওয়ার জিনিস। তো প্রথমে যখন বললাম যে খাটের নিচটা তো আজকে পরিষ্কার করা লাগতো, মানে সাহসও পাচ্ছি না বলতে যে চলো পরিষ্কার করি, কারণ এই কষ্ট করে দোকান থেকে মানে এগুলো করে আসলো, কী কী তোমাদের তো দেখালামই। মানে দোকানে থাকা মানে মানে কী বলবো, বাজারে এত গরম আর এত ধুলো আর এত আওয়াজ, মানে এমনি বিরক্ত লাগে আমাদের। আমরা বউ মানুষরা তো আমাদের বিরক্ত লাগে, কিন্তু পুরুষ মানুষরা থাকতে থাকতে অনেকটা অভ্যাস হয়ে যায়, তো সেটা আলাদা ব্যাপার। তারপরেও তো মানুষ, তারপরেও তো তার কষ্ট হয়। তো আসার পরে আমি তাকে বলছিলাম না যে খাটের নিচটা তাহলে আমি একা একাই অল্প অল্প করে পরিষ্কার করি,
তুমি স্নান করো, তোমাকে খেতে দিই। সকালবেলা কিচ্ছু খায় খেয়ে যায়নি, এক কাপ চাও খায়নি, দেখলেই তখন জগটা মানে দিয়ে জল খেয়ে চলে গেছে বাজারে গিয়ে। তারপরে দেখি ও স্প্রাইট খাচ্ছিল, মানে এত গরম না, তো সে কারণে বললাম যে তুমি স্নান করে আসো, তোমাকে খেতে দিই। রান্নাবাড়ি তো সব হয়ে গেছে, রুটিও আছে, তো বলছিল না তুমি একাই করবে, তোমার সাথে আমিও করি। তো এমনিতেও তো আমি বাড়িতে কাজ করলে ওকে নিয়েই করি, কারণ আমি একাই তো করতে পারি না, কারণ অনেক সময় আমি অনেক রুলসই মানি না। যেমন আমাকে বলেছিল ডাক্তার যে ভারী কিছু ওজন ই করতে করা যাবে না অপারেশনের সময়, আগের কথা বলছি, তারপরেও আমি অনেক কিছু মানি না, যে মানে ধরো যে 10 কেজি ওজনের এই জিনিসটা তুলবো আবার ওকে ডাকবো, না তুলে ফেলি। তো এইরকম আর কি মানে সাহস নিয়ে আর কি করি। তো আজকেও ঠিক তাই আর কি করতে নিয়েছিলাম, কিন্তু ও মানেনি, ও বলছে না আমিও করবো তোমার সাথে। তো দেখো মাকে বলেছি আমাদের বিছানায় শুয়ে থাকতে, তো এই যে আমাদের বিছানায় শুয়ে আছে, ফ্যান তো চালু করা আছে অনবরত, আর গরম। তো ওইদিকে গেল টেবিলটা রাখতে, টেবিলটা পায়াগুলো রাখতে গেছে, আর বাকি টেবিল টুবিল বাকি টেবিলের পায়া আর টেবিলটা নিয়ে যাবে। দেখো এই ঘরের অবস্থাটা, আর মিকি পুরো দৌড়াদৌড়ি করছে। তো এই জিনিসগুলো সব গুছাতে হবে। তো এগুলো খাটের নিচে ছিল এতদিন, আমাদের খাটের নিচে অনেক জিনিস ছিল, ওগুলো গুছানো হয়েছিল একদিন আর এটা ধরা হয়নি। তো আজকে এটা একদম পুরো পরিষ্কার করে খাটের নিচটা একদম মুছে রাখবো, তারপরে ওই কৌটা টোটাগুলো দেখে খাটের নিচে রাখা যায় কিনা। আর মিকি দেখো ইঁদুরের গন্ধ পাচ্ছে আর তেলাপোকা দৌড়াদৌড়ি করছে, এই দেখে এ পাগল হয়ে গেছে পুরো। তো আমি ভেবেছিলাম নারিকেলের ছোলা শেষ হয়ে গেছে, এবার দেখি মার খাটের নিচের থেকে কতগুলো নারিকেলের ছোলা বেরিয়েছে। এগুলো বস্তার মধ্যে ভরা ছিল, আগেই আমি রেখেছিলাম, কিন্তু আমার এই কদিনের মধ্যে একদমই মনে নেই, কারণ যে ঘরের কাজ হওয়ার সময় এগুলো বাইরে বের করেছিলাম যখন, তখন মনে হয়েছিল যে এরকম নারিকেলের ছোলা আমি কিন্তু বস্তায় রেখেছি, এটা মনে রাখতে হবে, কিন্তু তারপরে আর মনে নেই। তো আজকে খাটের নিচ পরিষ্কার করতে গিয়ে দেখি এতগুলো ছোলা বেরিয়েছে, বস্তার মধ্যে ছিল আর কি সব। তো এই ঘর দর দেখো আমি পরিষ্কার করে নিয়েছি টুকটুক করে, আর ওকে বললাম তুমি স্নানটা করে নাও, ভারী মানে যা যা কাজ করা দরকার, যেমন খাটের নিচটা তো ও দেখলেই কেমন খাটের নিচে ঢুকে সব পরিষ্কার করে দিল, বের করে দিল, তারপরে ঝাড়ু দিয়ে দিল। আর মুছাটা তো আমি বাইরের থেকে আর কি হাত বাড়িয়ে মুছতে পারবো, কারণ মগটা তো অনেকটাই লম্বা। তো ওর স্নান দান হয়ে গেছে, আর ওকে মানে মাকে বললাম যে তোমরা দুজন খেয়ে নাও, তো মা মানে খেতে দিবে একটু পরেই ওকে, আর আমি এই পাশে এখন ভাবছি ঘরটা মুছে নেব। তো ফেনাইল আর সার্ফ দিয়ে আর কি জল এনে রাখলাম, প্রথমে ঝাড়ু দিয়ে নিব, কারণ দেখো যে খাটের নিচে থেকে কত নোংরা বেরিয়েছে। তো যদিও কিছুদিন আগেই কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু জিনিসগুলো বের করে যে সেরকম করে পরিষ্কার করা সেটা আর কি হয়নি। তো একটা টেবিল বেরিয়েছে, যে টেবিলটা ভেঙে গেছিলো তারপরও খাটের নিচে রেখেছিলাম, তো সেই টেবিলটা ভাঙাচোরার কাছেই বিক্রি করতে হবে, কিন্তু কারণ ওই আমরা আগের টেবিলটা যেরকম করে বিক্রি করেছি এটা আর করা যাবে না, কারণ এটা ভাঙা। তারপরে জুতো বেরিয়েছে, পুরান জুতো, তারপরে আরও একটা কী যেন বললাম, ও টাইলসের একটা টুকরা, তারপরে এই যে মপটা আমি যে মপটা দিয়ে মুছি, এই মপের একটা স্ট্যান্ড, তারপর ঝাড়ুর একটা স্ট্যান্ড, এগুলো সব কিছু পিছনে রেখে আসলাম। তো ভাঙাচোরার ওই লোক আসলে তারপর ওনার কাছে বিক্রি করতে হবে। তো যদিও প্রত্যেক দিন আসে না, একদিন পরপর বা হাটের দিন আসে আর কি, খোঁজ রাখতে হবে, নাহলে কাকুকে বলতে হবে যে কাকু একটু এগুলো দেখা মানে বিক্রি করার চেষ্টা করো। কাকু আবার এগুলো খুব মানে ই পায়, কারণ বাজারেই থাকে না সবসময়, তো লোক নাহলে বাড়িতে নিয়ে আসবে আর কি। তো যে দেখো মা কিন্তু ভাত বেড়ে নিয়ে ওই ঘরে গেল, তো ওই ঘরটা আমি আগে কিন্তু মুছে নিয়েছি, ওটার ভিডিও করিনি, ওই ঘর মুছে দিয়েছি, ওরা নিচে বসে আর কি খাচ্ছে, আমি আর কি পরে খাবো। তো কাজ বাজ শেষ করে নিয়ে একদম ঘরদোর মুছে স্নান করে চলে এসেছি, তো ভাতও খেয়ে নিয়েছি, ভাতটা খেয়ে তারপরে তোমাদের সামনে আসলাম, স্নান করে এসে ভাত খেয়ে নিলাম। আর মা আর কল্লোল তো আগেই খেয়েছে যখন আমি ওই যে কাজবাজগুলো করছিলাম তখন। তো তোমাদেরকে আর ফাইনাল লুকটা দেখানো হয়নি ঘরের, তো চলো তোমাদেরকে ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দুইজনেই ঘুমাচ্ছে, একজন এই ঘরে আর একজন ওই ঘরে, মানে মা ওই ঘরে আর কল্লোল এই ঘরে। তো চলো ওই ঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই, তো তোমাদেরকে এটা দেখিয়ে তারপর আমি একটু শোবো, মানে স্নান দান করে ভাত খেলাম না, মানে চোখ বন্ধ হয়ে আসছে। তো দেখো অবশেষে এই যে কী বলে বালতি টেবিল মুখ দিয়ে আসছে, চেয়ার এগুলো এরকম রাখলাম, তো মা আবার এগুলো রোদের থেকে এনে এরকম করে রেখে দিয়েছে, চাই হোক একটু পরে আবার গুছিয়ে রাখবো। তো এই জায়গার থেকে যে কৌটা টোটা ছিল, বিস্কুটের কৌটা টোটা, এগুলো সব ওই খাটের নিচে সুন্দর করে গুছিয়ে রেখেছি, ওই যে দেখো খাটের নিচে। আর যেগুলো খাটের নিচে এমনি ছিল ওইগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখেছি, ফ্লোর টোর তো মুছলামই, আর এই পাশে কৌটাগুলো রেখেছি, এই যে বড় বড় ড্রাম দুটো এই পাশে রেখেছি, তাছাড়া বাকি সব ঠিকঠাকই আছে। তো তোমাদেরকে আমি আমার চুলটা দেখাইনি,
শুয়ে মানে একটু ঘুমিয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 6টা, সবাই উঠে গেছি ঘুম থেকে। যে মা এখানে টিভি চালিয়ে যে এখানে বসে আছে, টিভির সাউন্ড হাই দিচ্ছে, তো টিভির সাউন্ড দিব একটু পরে। আর কল্লোলকে ডেকে তুলবো, ওর উঠেনি এখনো। তো এই যে দেখো চুলটা, তো চলো তোমাদেরকে আয়নাতেই দেখাচ্ছি, কারণ আয়নাতে ভালো বুঝতে পারবে। তাই তো আমি শ্যাম্পু করিনি, শ্যাম্পু করলে আরো বেশি ফুলতো, বোঝা যেত। তো লেয়ার কাট দিয়েছি আর কি, আমার চুল তো আমি সবসময় লেয়ার কাটই দিই আর কি, সে কারণে লেয়ার কাটই দিয়েছি। এই যে পিছনটা, তো চুল তো এমনি ছোটই, তার মধ্যে লেয়ার কাট দিতে গিয়ে অল্প একটু ছোট হয়েছে। তো যাই হোক, কারণ চুল একদম পাতলা না, সে কারণে লেয়ার কাটটাই আমি আমার চুলে কিন্তু দেই। তো এটা শ্যাম্পু দিলে আরো বেশি ভালো বোঝা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, একটু হলেও লুকটা কিন্তু পরিবর্তন হয় চুল কাটলে। মিকি ওইবার কিছু দেখছে, চুল কাটলে পরে না নিজের চেহারার লুকটা অনেকটাই চেঞ্জ হয় একটু না। আর দিদি বললো যে চলো ব্রুটাও একটু ক্লিয়ার করে দিই, আমি যদিও ব্রু ফ্ল্যাগ করতে যাইনি, তা আমার ব্রু ফ্ল্যাগ করাই ছিল, তারপরে একটু আরও ক্লিয়ার করে দিল আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠে হাত মুখও ধুইনি, চোখ মুখটা ধুয়ে সন্ধ্যা দিব এখন। তো বন্ধুরা, ওই দিদিরা এসেছিল, তোমাদেরকে বলেছিলাম তখন বিকেলবেলা না দুপুরবেলা বললাম, তো ওই দিদি এসেছিল, দিদির মা আর পুচকু মানে দিদির বাচ্চাটা ছোট্ট, তো সবাই এসেছিল। তারপরে সবাই মিলে গল্প টল্প করছিলাম, আর দিদিকে খেতে দিলাম, তখন দেখালাম তোমাদের কেক চানাচুর, তারপরে জুস নিয়ে এসেছিল মানে ওই মাজা, তারপরে হচ্ছে চা করেছিলাম, মানে দিদি খেয়েছে মাজা আর চাও পরে চা করে দিয়েছি। তো যাই হোক, ওই দিন তোমরা বলছিলে যে কেউ আসলে সুন্দর করে গুছিয়ে দিবে, তো সে কারণে ভাবলাম ওই কেক আর চানাচুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি কি বলতো, যখন মাথাটা ঠান্ডা থাকে না, মানে কেউ আসলে আমাদের তাড়াহুড়ো করতে যাই, তখনই আর সুন্দর মতো হয় না। আমার বৌদি আবার এগুলোতে খুব এক্সপার্ট, তো বৌদি খুব সুন্দর করে পরিবেশন করতে পারে, মাও খুব ভালোভাবে পারে। তো যাই হোক, মা আগের মানুষ আর এখনকার যুগের বৌদি খুব ভালো পারে, আর আমিও আস্তে আস্তে মানে শিখার ট্রাই করছি, মানে প্রথমে তো আর কারোর হয় না। তো যাই হোক, অনেক গল্প টল্প করলাম, তারপরে দিদিরা চলেও গেল, আর মিষ্টি নিয়ে এসেছে ওই আমাদের এখানে না, এটা মনে সব সব জায়গাতেই পাওয়া যায় এরকম মিষ্টি। এই যে মিষ্টি নিয়ে এসেছে, তো যত মিষ্টি খালি ফ্রিজের মধ্যে থাকে, মিষ্টি দেখলে তো খেতে ইচ্ছে করে, কিন্তু আমার জন্য অন্তত মিষ্টি খাওয়া উচিত না, মিষ্টি যত খাবো তত বেশি মোটু হয়ে যাবো আরো। তো এদিকে দেখো দুধটা জাল দিচ্ছি, তো কালকের দুধ আজকের দুধ দুই দিনের দুধ একদম জমেছে ফ্রিজে, একটা একদম বরফ হয়ে আছে, ওটা আর বেরোলো না, ওটা মনে হয় কালকের। আর আজকে যেটা দিয়ে গেছে, আজকেরটাও বরফ ছিল, কিন্তু ওই কাশ্মীরের বরফগুলো হয় না যে হাতে নিয়ে আবার গোল বল করা যায়, ওই ওইরকম টাইপের, তো বোতলটা ঝাঁকি দেওয়াতে বরফটা বেরিয়েছে, কিন্তু ওই বরফটা একদম কঠিন বরফ হয়েছে, ওটা আর বেরোয় না। তো চলো দুধ গরম করছি, এই কারণে যে রাত্রে আবার যদি দুধ দুধ দিয়ে ভাত খাওয়া হয়, কারণ আমার শাশুড়ি মা তো রাত্রে দুধ দিয়ে ভাত খায়, আর আজকে আর আমরা দুধ চা খাইনি, আজকে সবাই মিলে লাল চা খেয়েছি। এতগুলো বাসন এখন ধুয়ে নিব, আর এদিকে যে রুটি যে করেছিলাম সকালবেলা, তো সেই রুটি কল্লোলও খায়নি, আমি একটা শুধু খেয়েছিলাম, আর ও একটা রুটিও খায়নি। তো ওকে বললাম সেই রুটিটা খাও, তো মিষ্টি দিলাম দুই রকমের, খেয়ে শেষ তো করা লাগবে, রুটি বানাইছি আজ, অন্যদিন রুটি বানাই না, কেমন কপাল সেটা ভাবো, আজকে তোমার রুটি খাওয়ার টাইম নেই, আজকেই রুটি বানাইলাম। মাকে রুটি দিব, খাবা রুটি মিষ্টি, ঠিক আছে। তো যে স্টিলের প্লেটে ছিল, তো এই প্লেটে আর কি মাকে দিয়ে দিচ্ছি, না বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যার থেকে কেউ না কেউ আসছেই আমাদের বাড়িতে, তো পুরো জমজমাট গেল দিনটা। সন্ধ্যার পরে এসেছিল পুষ্কুন, পুষ্কুনের মা, তারপরে পুষ্কুনের ঠাম্মা, তারপরে পুষ্কুনের ভাই, সবাই এসেছিল, তো ওদেরকেও একটু জুস দিলাম বাচ্চাদেরকে, আর ওই মাইমা হবে আমার আর কি, আমার ননদের শাশুড়ি, তো মাইমা হবে, তো ওনাকে চা করে দিলাম, বিস্কুট দিলাম, তো অনেক গল্প টল্প করলাম, তারপর ওরা গেলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন ওই যে শর্ট ভিডিও একটা দিলাম, যে আজকের দিনে স্মৃতি হয়ে থাক, মা তো অনেক দূরে থাকে দুটো দেশ,
তো সে সবসময় মাকে কাছে পায় না, তো আজকে মাদার্স ডে গেছিল, সকালবেলা পোস্ট করেছিলাম আমার শাশুড়িমার ছবি, আমার মায়ের ছবি, বৌদির ছবি, এগুলো দিয়ে কললো ছিল মায়ের ছবির সাথে, মানে কললো এক প্রকার উইশ করা হলো, কারণ আমার চ্যানেল থেকে, ওর চ্যানেল যেহেতু চালাচ্ছে না তো আমার চ্যানেল থেকেই ও বলেছিল যে তোমার আমার সাথে যে মার ছবিটা আছে সেটা দাও, তারপরে ওই ছবিটা দিলাম, তো দুজনের তরফ থেকে হয়ে গেলো হ্যাপি মাদার্স ডে। তো তোমাদেরকেও বললাম যারা যারা আমার ভিডিওটা দেখছো, এখানে অনেকেই আছো আমার মায়ের বয়সী, তো সবাই আমার প্রণাম নিও আর আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, হ্যাপি মাদার্স ডে, মানে পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুন, এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করি। মা হওয়া মুখের কথা না, অনেক সাধনা করেই কিন্তু মা হওয়া যায়। তো যাই হোক, আজকে মাদার্স ডের জন্য আজকের দিনেই, মানে 12টা বাজবে আর কিছুক্ষণ পরে, মাথায় এলো যে একটা শর্টস অন্তত আমি আমার চ্যানেলে দিয়ে রাখি, কারণ ইনস্টাগ্রামে দিলাম তো সে কারণে ভাবলাম ইনস্টাগ্রামেরটাই ইউটিউবে দিই, তো ইনস্টাগ্রামেও দিলাম, তারপরে ফেসবুকে দিলাম। তো যাই হোক, ফেসবুকে বলতে আমার ওই পার্সোনাল ফেসবুকে আর কি। তো যাই হোক, এখন ভিডিওটা এডিট করব, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ব্লগের সাথে, আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর মুথায় বলছি মাথায় শ্যাম্পু যেদিন করবো সেদিন চুলগুলো ভালো বোঝা যাবে, তো আজকে তো শ্যাম্পু করিনি সে কারণে বোঝা যাচ্ছে না, শ্যাম্পু করতে আমার ইচ্ছেই করে না দরকার ছাড়া, কারণ শ্যাম্পু করলে মাথাটা বেশি করে মুছতে হয় আর চুলটা যদি ভেজা থাকে আমার গা ঘিন ঘিন করে, যেটা আমার সমস্যা, আমার চুলের জল গায়ে পড়তে পারে না সত্যি, মানে এটার মতো বিরক্তিকর আর কোনো কিছু আমার হয় না, মানে এই সমস্যাটা হয় আমার। তো যাই হোক, সে কারণে শ্যাম্পু 3 দিন পরপর করি, বেশি শ্যাম্পু করাও ভালো না, আবার একেবারে 1 সপ্তাহ পরে শ্যাম্পু করাও ঠিক না, চুল সব পড়ে যাবে, যে গরম ঘামে লবণ সৃষ্টি হবে চুলের গোড়ায়। তো চলো আজকের মতো এখানেই, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সাথে, টাটা।